আজকে আপনারা জানেন এই চলচ্চিত্রের একটা জায়গা উত্তরণের জন্য আমরা আমাকে এই রিয়াজ ফেরদৌস কিয়া এরা কিন্তু আগে কমিটিটা তৈরি করে তারপর আমার কাছে এসে আমি সবসময় কিন্তু চলচ্চিত্রের সঙ্গে ছিলাম আপনারা দেখেছেন যে আমাকে কখনো নির্বাচন কমিশনার নিযুক্ত করেছে আমি যে সততার সঙ্গে নির্বাচন কমিশনের হিসাবে আমি আমার কর্ম সমাধান করেছি কেউ বলতে পারবে না এবং আমি যে সিস্টেমটা চলে মানে চালু করেছিলাম যেটি আমার নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে যে সিসিটিভি বসানো এবং বাইরে মনিটর দেওয়া ভোট গণনা হচ্ছে সেগুলো পর্যবেক্ষণ করবে ক্যান্ডিডেটরা এটা এর আগে কিন্তু ছিল না এটা সম্পূর্ণভাবে আমার মানে ইয়ে থেকে আমি আমি এটা এফডিসির মধ্যে এই পদ্ধতিটা আমি চালু করে দিয়েছি তারপরে আমাকে কিন্তু উপদেষ্টা হিসাবে রেখেছে আমাকে ডেকেছে আমি কিন্তু উপদেষ্টা হিসাবে আমি ছিলাম কিন্তু কখনোই কিন্তু আমাকে বলা হয়নি যে আপনি সভাপতি হন চলচ্চিত্রের শিল্পের হাল তুই ধরেন কারণ আমি আপনারা জানেন এর আগেও বলেছে যে আমি ইলেকশনে আসলে আমি ভয় পাই কারণ ইলেকশন নানান রকমের পদ্ধতি আছে সেই পদ্ধতির জন্য আমার আসলে মানে ভালো লাগে না তো তারপরেও যখন এরা যখন আসছে এদের নিজেদের এই প্যানেলটি যখন আমি দেখলাম আমাকে যখন অফার দিয়েছে তা আমি সেটি সাদরে গ্রহণ করেছি এবং আমি এদেরকে ধন্যবাদ আমি দিয়েছি যে তারা আমাকে এই শিল্পী সমিতির এই মুহূর্তে তাদের সঙ্গে থাকার জন্য আমাকে সংযুক্ত করেছে এবং আমি মনে করি যে এই মানুষগুলো আমার সঙ্গে থাকলে পরে আমি আমি যে কমিটমেন্ট আমি আজকে করতে যাচ্ছি আমি ইনশাল্লাহ আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা করতে পারব কারণ সেই ক্যাপাবিলিটি আমার এই মানুষগুলো আমার এই পাশের মানুষগুলো আছে আজকে এখানে অনেককেই আপনারা দেখছেন না আমার সাধারণ সম্পাদক হিসাবে যিনি তাকে আপনারা দেখতে পাচ্ছেন না কারণ আপনারা জানেন যে কালকের দিন পরেই হলো ইলেকশন তো আমাদের আরও অনেকগুলো কাজ আছে এগুলো কাজগুলো ভাগাভাগি করে আমরা করছি যার জন্য মানে বিভিন্ন জায়গায় আমাদের কাজগুলো চলছে ইলেকশনের আপনার যে কৌশলগত কারণের জন্য তো আমাদের এখানে সকলের উপস্থিত না থাকাটাও আপনাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি তো আমি শুরু করি যদি আপনারা অনুমতি দেন আমাদের ইস্তেহারটি আমি পড়ার জন্য বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন 2022-2024 ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদ নির্বাচনী ইশতেহার আমাদের এবং আমাদের একটি ছোট্ট এখানে একটা স্লোগান আমাদের মর্যাদা ও পর্দায় আমাদের শিল্পী আমাদের প্রথম যে ইশতেহারটি এক নম্বর যেটি সেটি হলো জাতির পিতার প্রতিষ্ঠিত এফডিসিতে মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের উদ্যোগ নেয়া দুই চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট 2021 যেটি গঠিত হয়েছে এর নীতিমালা অনুযায়ী শিল্পীদের কল্যাণে সর্বোচ্চ ব্যবহার করা মাননীয় তিন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চলচ্চিত্রের সার্বিক অবস্থা তুলে ধরে চলচ্চিত্র নির্মাণের জন্য সহজ শর্তে বড় অঙ্কের ফান্ডের ব্যবস্থা করা চার অন্যায়ভাবে যে সকল সদস্যদের সদস্যপদ বাতিল স্থগিত ও ভোটাধিকার হরণ করা হয়েছে তাদের অধিকার ফেরত দেওয়া ও সদস্যপদ পুনর্বহাল করা পাঁচ শিল্পী সমিতির মর্যাদা রক্ষা ও সদস্যদের অধিকার সংরক্ষণে সচেষ্ট থাকা এবং কেউ একবার সদস্য হলে তাদের সদস্যপদ আজীবন সংরক্ষিত থাকবে তবে সংগঠনের গঠনতন্ত্র রাষ্ট্রবিরোধী গুরুতর কর্মকাণ্ডে কেউ সংশ্লিষ্ট থাকার অভিযোগ এলে এবং তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে সদস্যপদ স্থগিত হতে পারে যা সাধারণ সভায় উত্থাপন করে চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে ৬ যে কোনো দুর্যোগ সমস্যা ও প্রতিকূল পরিস্থিতিতে শিল্পী সমাজের পাশে দাঁড়ানো ও সহায়তা করা ৭ সহায়তা গ্রহণকারীদের সম্মান ও আত্মমর্যাদা রক্ষায় কোনো সহায়তা কর্মকাণ্ডের ছবি ভিডিও জনসম্মুখে প্রকাশ না করা ৮
আনন্দ ভাগাভাগি করে নিতে সকল ধরনের ধর্মীয় উৎসবে, যেমন তুই ঈদ, দুর্গাপূজা, বড়দিন ও বৌদ্ধ পূর্ণিমা, স্বল্প আয়ের সদস্যদের উৎসব ভাতা ও উপহার প্রদানের ব্যবস্থা করা। 9. পার্শ্ববর্তী দেশ ও বিভিন্ন দেশের শিল্পী সংগঠনের সাথে পারস্পরিক মত বিনিময় এবং শিল্পী বিনিময় চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিদেশে আমাদের শিল্পীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। 10. শিল্পী সমিতির ওয়েবসাইট সমৃদ্ধ করতে প্রযুক্তিগত আরও উন্নয়ন করা। 11. সকল শিল্পীদের প্রোফাইল তৈরি করা, বিশেষ করে নৃত্য ও অ্যাকশন দৃশ্য শিল্পীদের প্রোফাইল তৈরি করে আন্তর্জাতিক কাস্টিং ডিরেক্টরদের প্রদান করা। নৃত্য ও অ্যাকশন দৃশ্যে ভাষার ব্যবহার না থাকায় বিশ্বের যে কোনো দেশের চলচ্চিত্রে নৃত্য ও অ্যাকশন দৃশ্যের আমাদের শিল্পীরা যেন কাজ করতে পারে সেই ব্যবস্থা করা, যা পার্শ্ববর্তী দেশ বিগত দিনে করেছে। 12. শিল্পী সমিতির সভাপতিকে পদাধিকার বলে চলচ্চিত্র সেন্সর বোর্ডে সদস্য পদ সহ তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও সংস্কৃতি সংক্রান্ত বিভিন্ন কমিটিতে সমিতির নেতৃবৃন্দের প্রতিনিধিত্বের জন্য অন্তর্ভুক্তিকরণের ব্যবস্থা করা। 13. ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করা শিল্পীদের জন্য বিশেষ বীমা ও সবার জন্য গ্রুপ বীমার ব্যবস্থা নিশ্চিত করা। 14. শিল্পীদের চিকিৎসা কার্যক্রমের সুবিধার্থে কয়েকটি হাসপাতাল ও ডায়াগনস্টিক ল্যাবের সাথে বিশেষ ছাড়ের জন্য চুক্তির উদ্যোগ ও বাস্তবায়ন করা। 15. শিল্পীদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান ও তাদের বাবা মাকে সম্বর্ধনা প্রদান করা। 16. চলচ্চিত্র শিল্পকে আরও সমৃদ্ধ ও অচলাবস্থা কাটিয়ে তুলতে চলচ্চিত্র ব্যক্তিত্ব অভিজ্ঞদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন ও নতুন প্রযোজকদের চলচ্চিত্রের পাণ্ডুলিপি থেকে শুরু করে ছবি মুক্তি পর্যন্ত যাবতীয় সহায়তা প্রদান। 17. চলচ্চিত্র সংক্রান্ত সকল সংগঠনের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক মত বিনিময় করা। 19. এবং আধুনিক ইকুইপমেন্টের সমৃদ্ধ জিমনেশিয়াম স্থাপনের উদ্যোগ নেওয়া। 20. সব শিল্পী উপযোগী মেকআপ সেলুন ও পার্লার স্থাপনের উদ্যোগ নেওয়া। 21. শিল্পীদের পেশার মান বৃদ্ধিতে দেশের ও দেশের বাইরের কিংবদন্তি শিল্পীদের নিয়ে বিশেষ সেমিনার ওয়ার্কশপের ব্যবস্থা করা। 22. মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফর ও বিদেশে সাংস্কৃতিক সফরে শিল্পীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। এই 22টি আমাদের ম্যানিফেস্টের আমরা উপস্থাপন করেছি।